নমস্কার বন্ধুরা, মনিস বেঙ্গলি হোমে আপনাদের সকলকে স্বাগত। আজ জন্মাষ্টমী, প্রথমেই আপনাদের সবাইকে শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই। জন্মাষ্টমী মানেই তো প্রত্যেক বাড়িতেই বলতে গেলে তাদের প্রাণের ঠাকুর গোপালের জন্মদিন পালন করা। আমাদের বাড়িতেও আমাদের ছোট্ট গোপালের জন্মদিন পালন হবে, তার জন্য প্রথমে গোপালকে স্নান করানো হচ্ছে। স্নান করানোর পর গোপালকে সুন্দর করে সাজিয়ে তারপর গোপালের পুজো করা হবে। আর অবশ্যই আজকে গোপালের পুজো কিন্তু গোপালের মা মানে মনি করবে। আমি শুধুমাত্র আজকে ধারাভাষ্য বা ক্যামেরা বলতে পারেন। তাহলে চলুন, আজকে কিভাবে মনি তার ছোট ছেলের জন্মদিন পালন করলো, না এটা বড় ছেলে হবে, কারণ এই গোপাল আগে আমাদের বাড়িতে এসেছে, তারপর রূপু গোপাল এসেছে। সুতরাং মনি তার বড় ছেলের জন্মদিন কিভাবে পালন করবে সেটা আমরা একটুখানি দেখে নিই। ভুজিয়া, লাড্ডু, তালের সন্দেশ, তালের ফুলুরি, আট ভাজা, তিলের নাড়ু, নারকেল নাড়ু, মিল্কেক, দই, যেগুলো গোপাল পছন্দ করে। এখানে সিমুইয়ের পায়েস করেছে দিদি, এখানে পাঁচ রকম ফল দিয়েছি, আম, শসা, কলা, আপেল, মুসুম্বি। এইভাবে আমি সাজিয়ে ফেলেছি গোপালের পুজোর জন্য। এবার আমি গোপালকে পুজো করব আর মা ওদিকে অষ্টতর শতনাম পাঠ করবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।